ফার্স্ট অফ অল সবাইকে হ্যাপি চতুর্থী। তো চতুর্থীর দিনে আমি বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ রাস্তায় উপচে পড়া ভিড়। হ্যাঁ, এটা হচ্ছে, কোথায় আছে আমি? ফার্স্ট প্যান্ডেল। তো চলে এসেছি আমি ত্রিবাহন সংঘ বাস স্টপ, যেটা হচ্ছে রুবির নিকট। ওইদিকে রুবি তোমাদেরকে দেখালাম, আর এইদিকে হচ্ছে গড়িয়াহাট। গড়িয়াহাটের থেকে সোজা যে রুবির দিকে রাস্তা নামবে ত্রিবাহন সংঘ বাস স্টপ। ফার্স্ট দর্শন করবে হচ্ছে রাজডাঙ্গা নবোদয় ক্লাব। টিমটা তোমরা পারলে একটু পজ করে নিয়ে যেতে নিতে পারো, ঠিক আছে? সো দেখতে পাচ্ছ তোমরা, একদম রাজডাঙ্গা নবোদয় ক্লাবের সামনে চলে এসেছি, আর মানুষের মোটামুটি উপচে পড়া ভিড় চতুর্থীর রাতে। তো চলো এবার, মোটামুটি এই হচ্ছে এন্ট্রি পথ। হ্যাঁ, এখানেই আমরা ঢুকবো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিক থেকে যদি আসো অ্যাক্রোপলিস থেকে আসতে পারো, আমরা ত্রিবর্ণ থেকে এসে দেখালাম। তো এই দেখতে পাচ্ছ রাজডাঙ্গা নবোদয়ের পুজো, এখানে কিন্তু ভারসাম্য ব্যাপারটা যেটা দেওয়া আছে দেখতে পাচ্ছ। সো দেখতে পাচ্ছ মণ্ডপের ভেতরে কি সুন্দর না কাজটা করেছে, দেখতে পাচ্ছ যে কিভাবে আমাদের আস্তে আস্তে সব জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। সত্যি অসাধারণ লাগছিল, সত্যি এক্সেলেন্ট লাগছিল। তোমরা কিন্তু এই প্যান্ডেলটায় অবশ্যই অবশ্যই যেও, গেলে তোমাদের সত্যি খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ জাস্ট উপচে পড়া ভিড়, মানুষের ঢল দেখতে পাচ্ছ। এই যে একটা পুচকু বাচ্চা ছিল, যেটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম, আর দড়ি ফেলে দেওয়ার আগেই ত্রিবর্ণ সংঘ ক্লাব 33তম বর্ষে। মাঝে মাঝে এখানে একটু চমকপ্রদ ঠাকুর করে, তো এই বছর দেখতে পাচ্ছ যে কী করেছে। চলো দেখে দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, চলো ভেতরে যাই। পাঁচ মিনিট ত্রিবর্ণ থেকে বোসপুকুরে এলে বোসপুকুর শীতলা মন্দির, রাজডাঙ্গা নবোদয় সংঘ দেখার পরে আমার সেকেন্ড ঠাকুর। এই হচ্ছে তার লাইন, থার্ড ঠাকুর। ত্রিবর্ণ সংঘ সেকেন্ড ছিল, এটা হচ্ছে থার্ড। দেখতে পাচ্ছ লক্ষ্মীর ভান্ডার।
দেখতে পাচ্ছ দারুণ সাজিয়েছে সব জায়গায়, কিন্তু একদম ভান্ডার ভরে যাচ্ছে আর আমাদের পকেট খালি হয়ে যাচ্ছে, কেন জানি না সেটা বলতে পারবো না। যাই হোক, ভান্ডারে ভর্তি, এবারে মা ভান্ডার নিয়ে এসেছে, তো আমাকে তো ভান্ডার ভরাবে নাকি খালি করাবে। দেখতে পাচ্ছে এক টাকা দু টাকা সব কিছু ভান্ডার, সমস্ত কিছু মুখ আছে, দেখা যাক। এখানেও সেই ভাড়কা প্যান্ডেল তুলে ধরেছে, সেই যেটা দিয়ে বসুপুর ফেমাস হয়েছিল, তো সেটাই কিন্তু তুলে ধরেছে। সো দেখতে পাচ্ছ এই হচ্ছে ভান্ডারের পুরো ভর্তি, এটা হচ্ছে কসবা বসপুকুর শীতলা মন্দিরের পুজো, তো দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর। আর আগে যেটা ভাড়কা প্যান্ডেল করে একদম পুরো নাম কেড়ে নিয়েছিল, সেই ভাড়ের প্যান্ডেলের কিন্তু দৃশ্য এখানে তুলে ধরেছে এবং ছোট একটা পাট রেখেছে, এটা কিন্তু চমক, এটা কিন্তু সত্যি অসাধারণ। যারা যারা মণ্ডপ দর্শন করেছো তারা তারা জানো, আর যারা যারা দর্শন করনি তারা ঘরে বসে দেখছো তাদেরকে আমি বলছি। মণ্ডপ প্রতিমা দেখতে পাচ্ছ, মণ্ডপ প্রতিমাটা দেখুন, চলো মণ্ডপে দেখা হয়ে গেল, অসাধারণ কাজ, অসাধারণ দেখতে পাচ্ছিলাম। সোজা হচ্ছে বসপুকুর শীতলা মন্দির, আর এইখানে দেখতে পাচ্ছ বসপুকুর তালবাগাল সার্বজনীন 33তম বর্ষে, তো গেটে এখনও বাঁশ, জীবনে বাঁশ যেন শেষই হচ্ছে না, তো চলো বাঁশকে পিছনে রেখে এগিয়ে যাই। রক্তকরবী থিম দেখতে পাচ্ছ বসপুকুর তালবাগান, রক্তকরবী যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তার অনুকরণে হচ্ছে প্যান্ডেল বসপুকুর তালবাগাল সার্বজনীন 33তম বর্ষে। দেখতে পাচ্ছ ভালো করেছে, দেখতে পাচ্ছ ঠাকুর খুব সুন্দর করেছে, সুন্দর অন্ধেরা কায়াম রেহে এই টাইপের করেছে, রক্ত খুবই দারুণ লাগছে। সো এটা হচ্ছে এক্সিট গেট, এইদিকে হচ্ছে বসপুকুর, যারা বসপুকুর যাবে এইদিকে যেতে পারো, আমরা এইদিকে যাবো, তো সুতরাং এই পাশের দিকে যাবো। তো যাই হোক, নেমেছিলাম একদম অপোজিটে কালীঘাট, আর তার অপোজিটে দেখছো চার্চ, চার্চের পাশেই হচ্ছে 64 পল্লী দেখতে পাচ্ছ, ইয়েস দেখতে পাচ্ছ যে 64 পল্লী ঠাকুর, একদম সোজা চলে যাবো। তো বসপুকুর তালবাগান থেকে নেমে এই হচ্ছে 64 মণ্ডপের পুজো,
দেখতে পাচ্ছো প্যান্ডেলটা খুব সুন্দর, একদম রাস্তার উপরেই, কিন্তু খুব সুন্দর করেছে, এক্সেলেন্ট। আপাতত গাড়ি চলে যাক, তারপরে ভেতরে যাই। আর এদিক দিয়েও তোমরা আসতে পারো, অনেক দিক থেকেই আসা যায়। বাইক পার্কিং এখানে পিছনে আজকে তো করতে পারছো, অন্যদিন পারবে কিনা যাই না। এই যে দেখতে পাচ্ছো পুরোপুরি প্যান্ডেলটা, জাস্ট অসাধারণ লাগছে, এক্সেলেন্ট দেখতে পাচ্ছো। চলো প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক, ফাইনালি প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক, এখান থেকে এন্ট্রি। চলো চলে এসেছি ফাইনালি একদম 64 পল্লী মণ্ডপের ভেতরে। সুন্দর কিন্তু ঠাকুরটা করেছে, একদম এক্সেলেন্ট লাগছে, অসাধারণ লাগছে, কিন্তু একদম পুরো সোনা, সোনালি কালারের পুরো সোনা ভরে গেছে মা একদম। আর মায়ের কিন্তু হাসি মুখ দেখতে পাচ্ছে, কিন্তু এক্সেলেন্ট লাগছে দেখতে পাচ্ছে। সো দেখতে পাচ্ছ এই দূরে হচ্ছে রাজবাড়ি মোড়, রাজবাড়ি মোড়ে ঠাকুর আছে, বাট ওটা দেখবে না, 64 পল্লী চলে আসবে, তারপরে স্ট্রেট হয়ে চলে যাবে হাজরা পূজা মণ্ডপে, হাজরা পূজা মণ্ডপে তোমরার দিকে যাবে, হাজরা পার্কের পুজো। এটা হচ্ছে রাজবাড়ি মোড়, এই একদম রাজবাড়ি মোড় থেকে সোজা ধর্মতলার দিকে এলেই দেখতে পারবে, একদম ওই যে দূরে হাজরা পার্ক, দুর্গ সব দেখতে পাচ্ছ। তো চলো একদম পার্কের ভেতরে যাওয়া যাক, তার পাশেই হচ্ছে আশুতোষ কলেজ। তো এই হচ্ছে মেন রোড, মেন রোড থেকে দেখতে পাচ্ছ হাজরা পার্ক, দুর্গ সব 82তম বর্ষ, তো যেখানে শুদ্ধি তার থিম। তো চলো ভেতরে যাওয়া যাক, একদম 1 নম্বর মেট্রো স্টেশন থেকে বেরোলেই কিন্তু ডান হাতে তোমাদের পড়বে, দেখতে পাচ্ছ। এখনও কিন্তু মোটামুটি ঘড়ির টাইমটা একটু দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ 11:14, বাট মানুষের ভিড় ঢল কিন্তু প্রচুর পরিমাণ, দেখতেই পাচ্ছ। যাই হোক, এই হচ্ছে শুদ্ধি, একজন লাইট জ্বালিয়ে মোটামুটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আমরা একটু পজ করে দেখে নিই। দেখতে পাচ্ছ দিক থেকে আবার আমরা এইদিকে যাবো, সোজা দেখতে পাচ্ছ ভবানীপুর থানা, এইদিকে হাজরা ঠাকুর থেকে ভবানীপুর থানা, তার ঠিক অপোজিটে শিহরি, এর পাশ থেকে 3-4টে ঠাকুর আছে, চলো যাওয়া যাক। সো দেখতে পাচ্ছ এখান থেকে 2টো রাস্তা ভাগ হয়ে গেছে, শ্রীহরি থেকে এলেই তোমরা দেখতে পারবে যে এখান থেকে 2টো রাস্তা ভাগ হচ্ছে, তো বাঁদিকে যাব, বাঁদিকে হচ্ছে তোমার বকুল বাগান, চলো দেখতে পাচ্ছ অ্যারো করা আছে বকুল বাগানে, ইয়েস। তো চলো যাওয়া যাক,
রাস্তাটা সোজা হেঁটে আসবে, সোজা হেঁটে আসলেই দেখতে পারবে এই যে অ্যারো করা আছে ভিআইপি এন্ট্রি। আমরা এখন সবাই ভিআইপি, মোটামুটি ফাঁকা আছে। তো এটাই হচ্ছে বকুলবাগানের পুজো, আবার দেখে আমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবো। তো দেখতে পাচ্ছি এই হচ্ছে বকুলবাগানের পুজো, আমরা একদম পূজা মণ্ডপের সামনে আছি। থিম মনে হচ্ছে শ্মশান, মানে কী লেখা আছে দাঁড়াও দেখতে হবে, দেখে বলবো। তো দেখতে পাচ্ছি 97তম বর্ষ, দেখো তুলে যাচ্ছি 97 বর্ষে আমি প্রথমবার দেখলাম বকুলবাগানের পুজো। ওরা খুব ভালো করেছে দেখতে পাচ্ছ। করেছিলাম এখানেই শেষ করলাম, এবার আমরা বাঁদিকে বেরিয়ে যাবো মেন রোডের দিকে। এদিকে হচ্ছে মেন রোড, দক্ষিণ কলকাতার সর্বজনীন পুজো, সেটা হচ্ছে ঐকতান। ঐকতানের পুজো এই যে সোজা দেখতে পাচ্ছ, ইতিহাসের ইতিকথা। তো সেখানেই এখন যাবো, চলো ভেতরে যাওয়া যাক। ইতিহাসের ইতিকথাটা দেখতে পাচ্ছ, সুন্দর করেছে দেখতে পাচ্ছ। কিন্তু মডেলগুলো সমস্ত কিছু কি নির্ষ্পাপ মনে দেখছে, দেখো সত্যি সুন্দর করেছে। ছোটোর উপরে কিন্তু মানে ভাবাই যাচ্ছে না, আমি তো জাস্ট দেখে অবাক হয়ে যাচ্ছি, এক্সেলেন্ট লাগছে। তোমরা যারা ঘরে বসে দেখছো, মেক শিওর তারা ভিডিওটা একটা লাইক করে দিও, ভালো লাগলে অবশ্যই একটু যদি ভালোবাসা দিতে চাও তাহলে শেয়ার করো, অ্যান্ড মাস্ট বি সাবস্ক্রাইব। চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। তার আগে পিছনে ঠাকুর, সামনে যাচ্ছি আমরা। আর যারা তার আগে এটাই বলো, যারা আমাকে চেনো না, আমার নাম দেবাশিস, আমার চ্যানেলের নাম ফেথফুল টাচ। সো কিপিং টাচ অ্যাজ অলওয়েজ অন ফেথফুল টাচ। আর সেকেন্ড প্যান্ডেলে চলো এইবারে যাওয়া যাক। যাই হোক, ফার্স্ট অফ অল এটাই বলার যে তোমরা যারা ঘরে বসে দেখছো, এরকম যাদের ঘাম বেরোচ্ছে না, তো এই ঘামের দামটা কিন্তু বারবার যেটা বলি তোমরাই দিতে পারো। তো তোমরাই কিন্তু সেই ভালোবাসাটা দিও, দিয়ে আমাকে আগে বাড়িও। যদি ভালো লাগে তাহলে মাস্ট বি শেয়ার লাইক।
সাবস্ক্রাইবটা তোমাদের ইচ্ছা ওটা আমি কখনো বলবো না, যদি ভালো লাগে আমি ডিজার্ভ করি তোমাদের মনে এইটুকুও জায়গা করে নিতে পারি তবেই কিন্তু তোমরা দিই। তো চলো এবার যাবো নেক্সট পুজো প্যান্ডেলে, যে প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেই প্যান্ডেলগুলো কিন্তু একদম সাউথের, মানে ছোটোখাটো এবং বড় সব কিছু মিলেই কিন্তু দেখাচ্ছি। তো চলো নেক্সট প্যান্ডেলে যাবো। থেকে ঐকতান থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ তিনটে রাস্তা চলে যাচ্ছে, তো এইখানে যেটা দেখতে পাচ্ছ 47 ট্যাংরা রোড, তার অপোজিটেই হচ্ছে অবসর দুর্গোৎসব সমিতি। তো চলো অবসরেই যাওয়া যাক, অবসর নেওয়া যাক। চলো অবসরের এন্ট্রি হচ্ছে এইখানে, তো এন্ট্রি থেকে আমরা একদম এন্ট্রি করলাম, এখন মোটামুটি অবসর সবাই নিচ্ছে। আমরা তোমাদের জন্য কিন্তু ভিডিও বানাচ্ছি, তাই তোমাদেরকে বলি যে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই এবং অবশ্যই করো, রাধে রাধে। চলো ঢুকে গেছি একদম মণ্ডপের ভেতরে, এক্সিট পয়েন্ট থেকে বেরিয়ে আবার কিন্তু তোমরা সোজা পয়েন্টে বাঁদিকে গিয়ে বাঁদিকে যাবো, বাঁদিকে গিয়ে গোলমাটের পুজো দেবো। চলো যাওয়া যাক, এখান থেকে বেরোবে এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, এক্সিট পয়েন্ট থেকে এইখানেই বেরিয়ে হচ্ছে গোলমাটের পুজো। চলো যাওয়া যাক, ওই যে দূরে ওটাই হচ্ছে গোলমাঠ। দেখতে পাচ্ছ এটাও 97তম বর্ষের গোলমাঠের পুজো, মাঠটা গোল হলো, ঠাকুরটা কিন্তু খুব ভালো হয় এখানে এবং প্যান্ডেলটাও বরাবরের মতো এবারেও ভালো করেছে। চলো যাওয়া যাক। সো ঐকতান থেকে একদম দেখতে পাচ্ছি এই রাস্তাটা সোজা, একদম এদিকে গেলে এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পূর্ণ মোড়। তো পূর্ণ মোড়ে যদি তোমরা আসো এক মিনিট হেঁটেই কিন্তু এখানে একটা পুজো মণ্ডপ পড়ে। তো চলো প্রত্যেক বছরের মতো একবার একই রকম করে, তাও যেহেতু এসছি অবশ্যই দেখাবো। তো চলো তো দেখতে পাচ্ছ এই হচ্ছে 68 পল্লীর পূজা মণ্ডপ, দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু সাজানো সুসজ্জিত। দেখতে পাচ্ছ অসাধারণ, এখানে কিন্তু লাইভ ফিশ আছে দেখতে পাচ্ছ ছোট ছোট, ইয়েস। আর এই হচ্ছে পূজা মণ্ডপ, কারেন্ট টাইম 11:35। চলো তো ভেতরে যাওয়া যাক, এটা কিন্তু সত্যিই একটা অসাধারণ কাজের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাকোরিয়াম আছে এবং এখানে সুন্দর কাজকর্ম, থিংথাম সুন্দর এক্সেলেন্ট দেখতে পাচ্ছ। এটা কিন্তু একদম প্রতিষ্ঠিত মা যেটা বলে সেটা, এই যে উপরের হচ্ছে ঠাকুর আর নিচে কিন্তু একদম প্রতিষ্ঠিত মা, দেখতে পাচ্ছি সুন্দর আলপনা দেয়া এক্সেলেন্ট। প্রত্যেক বছরের মতো এই বছরও খুব সুন্দর করেছে, অসাধারণ। তো এই হচ্ছে চক্রবড়িয়া বাস স্টপ, বাস স্টপ থেকে নেমে তোমরা চলে আসবে ভবানীপুর স্বাধীন সংঘ, এই হচ্ছে গেট। তো চলো স্বাধীন সংঘে আমরা গিয়ে কতটা স্বাধীন এখন সেটা আগে দেখি। চলো মোটামুটি এখন ফাঁকা, কারেন্ট টাইম অলমোস্ট 12টা বাজতে যায়, 11:25, ইয়েস। তো চলো একদম ভেতরে কিন্তু যাওয়া যাক। তো দেখতে পাচ্ছি এই হচ্ছে ভবানীপুর স্বাধীন সংঘের পুজো, পূজা মণ্ডপ। তো এই হচ্ছে পূজা মণ্ডপ, দেখতে পাচ্ছ স্বাধীন সংঘ,
আর এখানে খুব সুন্দর লাভ দিল হচ্ছে লালু হলো এইখান থেকে। যাই হোক, এটা পুজোর পাট না, এটা মজা লাগলো তাই তোমাদের দেখালাম। চলো নেক্সট পুজো প্যান্ডেলে যাওয়া যাক। এটাই হচ্ছে ভবানীপুর স্বাধীন সঙ্গে মাটির কারখানা, এটাই হচ্ছে থিম। ভাবনা ও পরিকল্পনা শুভম ও পলাশ, সাধারণ সম্পাদক এবং সভাপতির নাম আর বলে সময় নষ্ট করছি না। তো ফাইনালি নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। ও এইখানেই হচ্ছে সেই আকর্ষণ, একদম নেতাজি ভবনের 2 নম্বর গেটে তোমরা নাপলেই কিন্তু পেয়ে যাবে মণ্ডপ, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে মণ্ডপ, চলো ভেতরে গিয়ে দেখা যাক। মাথার উপরে ট্যাক্সি, নিচে ট্যাক্সি, আর তার নিচে হচ্ছে আমরা। তোমরা কি সাথে আছো? যাই হোক সেটা বাদ দাও, বাদ মানে এই যে মণ্ডপটা এটা কিন্তু একটা অসাধারণ মণ্ডপ। মেট্রো, মেট্রো স্টেশনে যেরকম হয়, মেট্রোর ভেতরে যেরকম হয়, ঠিক একটা সেরকমই ফিল দিতে চেয়েছে। অসাধারণ ফিল, জাস্ট অ্যামেজিং। অ্যান্ড সব থেকে বড়ো কথা কিন্তু মানুষের উপচে পড়া ভিড়, আর এর ভেতরেই কিন্তু মেট্রো দেখতে পাচ্ছ। এই হচ্ছে যদুবধু বাজার মোড়, আর নেতাজি ভবন মেট্রো স্টেশন। এই হচ্ছে ইন্ডিয়ান পোস্ট, এই হচ্ছে ভিডিও পুজো দেখতে পাচ্ছ। যাই হোক, একদম 75 পরেই নাম্বার কার্ড আছে 76। তো একদম সোজা রাস্তাটা এলেই, এই যে 76 পল্লী আর এই যে 75 পল্লী পেছনে, ওই রাস্তাটা একদম সোজা এলেই দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটাই পড়বে 76 পল্লী। তো 76 পল্লীর পূজা মণ্ডপটা হচ্ছে একদম তোমার মেন রোডের সামনে, দেখতে পাচ্ছ। লাইটিংটা নো ডাউট একদম খুব সুন্দর করেছে, অসাধারণ করেছে। চলো যাওয়া যাক, দেখতে পাচ্ছ। এই হচ্ছে 76 পল্লীর পুজো। তো মোটামুটি কিন্তু এখন 12টা বেজে গেল, আজকে চতুর্থীর দিনে ভিড় কিন্তু উঠছে পড়া, বুঝতেই পারছো। তো চলো একদম মণ্ডপ দেখতে পাচ্ছ, সুন্দর করেছে, অসাধারণ করেছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে এখানে দেয়া আছে কখন কি হবে নিয়মাবলী, আর তার সাথে মা কিন্তু অসাধারণ করেছে। এই হচ্ছে পূজা মণ্ডপ 76 পল্লী, দেখতে পাচ্ছ, অসাধারণ। সো দেখতে পাচ্ছ, এই হচ্ছে অগ্রদূত উদয়ন সংঘ, যেটা 75 পল্লী দেখে তোমরা 76 পল্লী থেকে একদম সোজা এলেই অগ্রদূত উদয়ন সংঘের ঠাকুর তোমরা দেখতে পারবে। এই দেখতে পাচ্ছ পূজা মণ্ডপ, সুন্দর, অসাধারণ কিন্তু কারুকার্য, অসাধারণ কাজ। যাই হোক, এটাই হয়তো আমার শেষ পূজা মণ্ডপ, কারণ মোটামুটি এখন 12টা বাজে। যদি জীবনে বাধা না থাকতো তোমাদের জন্য আরও ভিডিও করতাম, এটুকু কথা দিচ্ছি, মানে নিশ্চিত ছিলাম, বাট কী করবো, কালকে অফিস 12টা বাজে, সংসার সব কিছু চাপে এখানেই কিন্তু আমি স্টপ করছি। তো এরকমই ভিডিওর জন্য তোমরা মেক শিওর একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো যদি এটুকু মনে জায়গা পায়। তো চলো, এই যে সিরিজটা কেমন লাগলো, এটা ভিডিও যা স্টার্ট হবে, প্রথম দিন আমি টাটা পরিক্রমা করতে বেরোলাম। তো যাই হোক, আপাতত এখন যুগ।